সূর্যতপা উত্তম কুমার ও সন্ধ্যা রায়ের জনপ্রিয় ছবি। অগ্রদূত পরিচালিত ও হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরও যারা ছিলেন তারা হলেন পাহাড়ি সান্যাল, জহর রায়, ছায়া দেবী ও অন্যান্যরা। এ ভিডিওতে আমরা জানবো সূর্যতপা ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রাখুন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পাবেন তা কিন্তু আর কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। চলুন আমরা দেরি না করে সূর্যতপার এই ভিডিওটি শুরু করি। পয়লা অক্টোবর 1965 সালে উত্তরা পুরমী উজ্জ্বলা সহ মোট 14টি হলে মুক্তি পেয়েছিল সূর্যতপা ছবিটি। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছিল 8ই অক্টোবর 1965 সালে। উত্তরা পুরমী উজ্জ্বলা সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 15ই অক্টোবর 1965 সালে। উত্তরা উজ্জ্বলা পুরবী সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 14টি থেকে 15টি হল হয়, একটি হল যোগ হয়। বোঝাই যাচ্ছে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল সূর্যতপা ছবিটি। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয়েছিল 22ই অক্টোবর 1965 সালে। উত্তরা পুরবী উজ্জ্বলা সহ মোট 14টি হলে ছবিটি চলছিল রমরমিয়ে, আর এই সপ্তাহটি ছিল সূর্যতপার ছবির এক মাস পূর্ণ করা সপ্তাহ। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয়েছিল 29ই অক্টোবর 1965 সালে। উত্তরা পুরবী উজ্জ্বলা সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ পঞ্চম সপ্তাহ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 5ই নভেম্বর 1965 সালে। উত্তরা পুরবী উজ্জ্বলা সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 14টি থেকে 15টি হল হয়, একটি হল যোগ হয়। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয়েছিল 12ই নভেম্বর 1965 সালে। উত্তরা পুরবী উজ্জ্বলা সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সপ্তম সপ্তাহেও সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয়েছিল 19ই নভেম্বর 1965 সালে। উত্তরা পুরবী উজ্জ্বলা সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 14টি থেকে 13টি হল হয়, একটি হল কমে যায়। ছবিটির নবম সপ্তাহ শুরু হয়েছিল 26ই নভেম্বর 1965 সালে। উত্তরা পুরবী উজ্জ্বলা সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল উত্তম সন্ধ্যা রায়ের সূর্যতপা ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করেছিল সূর্যতপা ছবিটি। সেই সঙ্গে এই সপ্তাহটি ছিল এই ছবির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে ছবিটি এককভাবে 9 সপ্তাহ ধরে চলেছিল ও 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে ছবিটি 27 সপ্তাহ ধরে চলেছিল। তৈরি করতে সেই সময় আনুমানিক 11 থেকে 12 লক্ষ টাকা অবধি খরচ হয়েছিল এবং ছবিটি 25 থেকে 27 লক্ষ টাকা মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসের ভাষায় ছবিটিকে হিট ঘোষণা করা হয় এবং এরপরেও ছবিটি 5 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। যদিও আপনারা শুনলে অবাক হবেন, এই ছবিটি উত্তম কুমার করতে চাননি, কারণ সেই সময় তিনি বম্বেতে ছোটিসি মুলাকাত নিয়ে ব্যস্ত ছিলেন এবং তিনি বাংলা ছবি এই সময় খুব একটা সই করছিলেন না। কিন্তু অগ্রদূত গোষ্ঠীর প্রচণ্ড অনুরোধের উপরে উত্তম কুমার এই ছবিটি করেছিলেন এবং 3 মাসের মধ্যে এই ছবির শুটিং কমপ্লিট করে দেন এবং বক্স অফিসে ছবিটি অবশ্যই হিট হয়েছিল। এই ছিল সূর্যতপা ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখনো যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজের সংগ্রহে রাখুন, এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।